বাবার রূপক ছেলে মেয়েকে আমার সাধ্যমতো শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলব। কিন্তু ডাক্তারবাবু, মেয়েটার কি দুর্ভাগ্য, এত করেও ওকে একটা সুখী জীবন দিতে পারলাম না। এটা পেয়ে গেছি। চোখ কিন্তু ভালো দেখাচ্ছে না, শরীর ভালো তো? জানেন, এটা আমার জীবন কাঠি, হারিয়ে গেলে নিশ্চয়ই মরে যেতাম। কি হলো তাপসবাবু, আপনি কি খুব অসুস্থ বোধ করছেন? ঠিক আছে, আমি ইস্যু খুলে রাখবো।
আর কিছু? না কিছু না। ঠিক আছে, কালটা কালই হচ্ছে, পাক্কা। আর আমরা যে বাংলা তোকে দেখালাম সেটা অলোক বল। ফোনটা শোবার ঘরে আছে, বাথরুমের সামনে। তোকে আমি ঠিক কাল সন্ধ্যে 7টার আগে ওর বাথরুমের মধ্যে ঢুকে দরজা খুলতে হবে না, দরজা মুন্নি নিজেই খুলে রাখবে। মুন্নি? ওর লড়কিটার নাম মুন্নি? না না, মুনি না, ওই মেয়েটা। ওই মেয়েটাই বাথরুমে দুটো দরজা খুলে রাখবে। আর তুই ঢুকে গেলি ফোন বুথ থেকে আমরা ওকে একটা ফোন করবো। লড়কি তখন থাকবে কোথায়? বাইরের ঘরে। ফোনটা বাজলেই ওটা সে ধরতে আসবে। কাল ঠিক 6:30 এখানে চলে আসবে। মালুম হচ্ছে কি তোমার সাথে বহুত বদলে গেছে। সকাল অব্দি এরকম ছিল না। কাল থেকে আরো দুটো খুন করতে হবে। লড়কি লুসি, মেয়েটাকে খতম করার পর যাবার পথে লুসিকে আমরা তুলে নেব জিপে। ডিটির হুকুম, শিলিগুড়ির রাস্তায় লুসির লাশ পড়ে থাকবে। অলোককে আমরা গুম করে ফেলব। লোকে জানলে অলোক লুসিকে খুন করে ব্যাপারটা হয়ে গেছে। শুধু জানলে না, খুনটা তুই করেছিস। ওরা খুঁজ বেমানি করেছে, জবরদস্ত বেমানি করেছে, দুটি সব জানে। আমি জানতাম লেখাপড়া বাবু বেমানি একদিন করবে। এ বান্দা ওকেও হালাল করবে কাল। আমাদের হোটেলে উঠেছে, তাই নাকি? আজ রাত্রি আর কাল দিনটা ওখানেই কাটবো।